বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যু ঘিরে বিতর্ক। হুমায়ুন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন এবং প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করলেন নজরুল ইসলাম নামে এক আইনজীবী। এ নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র দৈনিক যুগান্তরে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, শাওনের কাছে রক্ষিত হুমায়ুন আহমেদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ আত্মসাৎ এবং মাজারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য শাওন এবং মাজাহার পরিকল্পিতভাবে হুমায়ুন আহমেদকে হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বাংলাদেশের আরেক পত্রিকা দৈনিক জনকণ্ঠে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অভিযোগকারীর দাবি, অপারেশনের পর গত 17 জুলাই হুমায়ুন আহমেদ আমেরিকার বাড়িতে চেয়ার থেকে পড়ে গেল। তাকে সেখানকার বেলভিউ হাসপাতালে না নিয়ে গিয়ে অখ্যাত এক হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্ত্রী শাওন। এর আগে অপারেশনের সময় মাজার ও শাওন 2 ঘন্টা হাসপাতালে না থেকে অজ্ঞাত স্থানে ছিলেন। শাওন ও মাজার হুমায়ুনকে লাইফ সাপোর্টে রাখার কথা গোপন করেছিলেন। অভিযোগকারীর দাবি, দায়সারা চিকিৎসা করিয়ে শাওন এবং মাজার যোগসাজশে হুমায়ুন আহমেদকে হত্যা করেছেন। বাংলাদেশের সংবাদপত্রগুলি অনুযায়ী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের হয়েছে। বিচারক অভিযোগের শুনানি শেষে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। এবিপি আনন্দ।